সমুদ্রের কথা মাথায় এলেই মনে অজান্তেই দুটো নাম ভেসে ওঠে, এক হচ্ছে দীঘা, দুই হচ্ছে পুরী। কিন্তু এমনও একটা জায়গা আছে যেখানে যদি আপনারা যান আপনাদের মন সত্যি সত্যি আনন্দে ভরে যাবে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি মন্দারমণিতে। মন্দারমণি জায়গাটা সত্যি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। তো চলুন আপনারা আর আমরা একসাথে ঘুরে আসি মন্দারমণিতে। লেটস ট্রাভেল। তখন সবে সবে ভোর হয়েছে, সূর্যর আলো ঠিকঠাক করে ওঠেনি আর আমাদের চোখও ঠিকঠাক করে খোলেনি। তবু মনে অনেকটা আনন্দ নিয়ে আমরা এসে পৌঁছালাম স্প্ল্যানেডে। স্প্ল্যানেড প্রত্যেকবারের মতো আজও খুবই জমজমাট আর চারিপাশে মানুষজন ও গাড়ি ঘোড়ার ভিড়ভাট্টাই আমাদের চোখে পড়ছিল। এরপর আমরা একটা দীঘার বাস ধরে রওনা দিলাম চাউলখোলা মোড়ের উদ্দেশ্যে, কারণ মন্দারমণি যাওয়ার জন্য কোনো ডিরেক্ট রুট নেই আর আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা। আর এই 4 ঘন্টার জন্য আমাদের পথের সাথী হয়েছিল একটা অসাধারণ দৃশ্য। অনেকক্ষণ বাসের জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম চাউলখোলাতে। এখান থেকে অটো ধরে আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। যদি আপনারা শেয়ারে যান তাহলে আপনাদের খরচা পড়বে 30 টাকা পার পার্সন, আর আপনারা যদি পুরো গাড়ি বুক করে যান আপনাদের খরচা পড়বে 150 থেকে 200 টাকা। 40 মিনিট অটোতে কাটানোর পর আমরা চলে এসেছি মন্দারমণিতে, আর এইবার হোটেল খুঁজে নেওয়ার পালা। তো ফাইনালি তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর চলুন এবার রুম ট্যুরটা আপনাদের সবাইকে দিয়ে দিই। রুম ট্যুর তো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, আর হোটেলের ফোন নাম্বার আমরা স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনাদের সুবিধার জন্য আমরা আরও 3-4 হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি বিচটা ভালো করে ঘুরে দেখার উদ্দেশ্যে, আর পথেই পড়েছিল একটা অসাধারণ মন্দির। ভগবানকে ভালো করে দর্শন করে নেওয়ার পর আমরা মন্দিরের পাশের রাস্তাটা ধরেই রওনা দিলাম মন্দারমণি বিচের উদ্দেশ্যে। এরপর 2-3 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছলাম মন্দারমণি বিচে। মন্দারমণি বিচের এক ঝলক দেখে আমাদের মন সত্যি সত্যি আনন্দে ভরে গেছিল। মন্দারমণির সমুদ্রের নীল জল আর এর চারিপাশে শান্ত পরিবেশ যে কাউকেই মনোমুগ্ধ করার জন্য যথেষ্ট। মন্দারমণি বিচটা দীঘা পুরীর মতো এত ক্রাউডি না, তো আপনারা যারা শান্তির খোঁজে কোথাও ঘুরতে যেতে চান এটা তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। মন্দারমণি তার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য খুবই বিখ্যাত। আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাকে স্পিডবোট রাইডিং বলে, আপনারা চাইলে এর মজা উপভোগ করতেই পারেন। যে কোনো বিচে হর্স রাইডিং খুবই ফেমাস, আর মন্দারমণিও এর কোনো ব্যতিক্রম না, তো আপনারা যদি চান এর মজাও আপনারা উপভোগ করতে পারেন। যদি আপনারা মন্দারমণি গ্রুপে আসেন তাহলে আমরা সাজেস্ট করব একবার হলে অবশ্যই এই মোটর বোট রাইডিংয়ের অ্যাক্টিভিটিটা উপভোগ করবেন। মন্দারমণি বিচের পাড়ে আপনারা অনেক হোটেলই পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা আপনাদের লাঞ্চ সারতে পারেন। আমাদের তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই আমরা একটা হোটেলে চলে গেলাম দুপুরের লাঞ্চটা করতে। লাঞ্চটা তাড়াতাড়ি করে শেষ করে আমরা একটা অটো বুক করে নিলাম, তারপর ওই অটোটা ধরে আমরা রওনা দিলাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। তো আমরা ফাইনালি লাল কাঁকড়া বিচে এসে পৌঁছে গেছি। নামটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে লাল কাঁকড়া খুবই ফেমাস, ওটা তো আপনাদেরকে দেখাবোই, কিন্তু তার আগে একবার সমুদ্রটাও ভালো করে দেখে আসা যাক। লাল কাঁকড়া বিচের প্রাকৃতিক সৌন্দর্য তো মুখে বর্ণনা করা সম্ভব না, কিন্তু চলুন এবার একটু লাল কাঁকড়াও দেখে নেওয়া যাক। তো লাল কাঁকড়া বিচে কাঁকড়াদের খেলা দেখার পর আমরা চলে গেলাম সমুদ্রে পাটা ভেজানোর জন্য।
আমরা তো সমুদ্রের জলে পা ভেজাচ্ছিলাম, হঠাৎ আমাদের চোখে পড়ল দুই ছোট্ট বন্ধু কাঁকড়ার গর্ত থেকে কাঁকড়া বার করার চেষ্টা করছে। তাই আমরা চলে গেলাম সেই দিকে তাদের কার্যকলাপ দেখার জন্য। তো আমরা তো আপনাদেরকে লাল কাঁকড়া বিচটা ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের খুব ভালো লেগেছে, মানে মন্দারমণি এতটাই সুন্দর বলে বোঝানো যাবে, সত্যি ছোট সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, তো অবশ্যই আসবেন। আর পেছনে সানসেট হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর এখানে একটা অসাধারণ জিনিস হচ্ছে কাঁকড়া পায়ের আওয়াজ পেলে ঢুকে যাচ্ছে, যেই আপনারা সরে যাবেন বেরিয়ে আসছে, অসাধারণ জায়গা। আমরা তো খেলাটা দেখলেনি এত, মানে সত্যি সত্যি আসা উচিতই উচিত, অবশ্যই আসবেন, বাড়ি থেকে একদমই কাছে, একদিন দুদিনের ট্যুরের জন্য পারফেক্ট। তো চলুন আর কি কি আছে ঘুরে দেখা যাক। তো লাল কাঁকড়া বিচে আমরা আমাদের বেশ কিছুক্ষণ সময় কাটালাম, জায়গাটা ছেড়ে যাওয়ার তো ইচ্ছে ছিল না, কিন্তু যেতে হবে, তাই জন্য আমরা আবার ওই অটোটা ধরে রওনা দিলাম মন্দারমণি বিচের উদ্দেশ্যে। মন্দারমণি বিচে পৌঁছে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির লোকাল মার্কেটটা ভালো করে ঘুরে দেখার উদ্দেশ্যে। দীঘা আর পুরী এই দুই বিচ মার্কেটের মতোই এই মার্কেটটাও অনেকই বড়, আর এখানে অনেক দোকান পসার আছে, আর অনেক খাবার জিনিস, সাথে সাথে অনেক ঘর সাজানোর জিনিস, অনেক জিনিসই পাওয়া যায়। আপনারা এই দোকানগুলো অবশ্যই এক্সপ্লোর করে দেখবেন, আর আপনারা চাইলে কিছু জিনিস অবশ্যই আপনার বাড়ির জন্য নিয়ে যাবেন। আমরা এখানে ট্রাই করেছিলাম তন্দুরি চায়, এর মেকিংটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা স্ক্রিনে দেখুন। তন্দুরি চাটা ট্রাই করার পর আমরা আরেকবার বেরিয়ে পড়লাম মন্দারমণি মার্কেটটা ভালো করে ঘুরে দেখার জন্য, আর পথেই পড়লো এই মাছ ভাজার দোকানগুলো। তো আপনারা যদি চান অবশ্যই এখান থেকে মাছ ভাজা ট্রাই করে দেখতে পারেন। আর এই জায়গাটাই আমাদের মনে করিয়ে দিয়েছিল আরেকবার পুরীর কথা, আমরা আই বাটনে পুরীর ভিডিওটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন পুরীর ভিডিওটা। তারপর আরেকবার আমরা সি বিচটা ভালো করে ঘুরতে লাগলাম, তারপর এখান থেকে ডিনার শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, আর একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম একটা অসাধারণ সানরাইজ দেখার উদ্দেশ্যে। আমরা যেই সানরাইজটা দেখতে পেয়েছিলাম তার ভিডিও আমরা আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখুন আর উপভোগ করুন। তো সানরাইজের ভিডিওটা তো আমরা আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে তো আমরা মন্দারমণি থেকে ফিরে যাব, তাই জন্য লাস্টবারের মতো মন্দারমণি সি বিচটা একবার ভালো করে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখলাম। শেষবারের মতো সি বিচকে ভালো করে দেখে নিয়ে এক কাপ চায় চুমুক দিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম চাউলখোলা বাসস্টপের উদ্দেশ্যে, ওখান থেকে বাস ধরে আমরা রওনা দিলাম ধর্মতলার উদ্দেশ্যে। তো চলুন এবার এক নজরে মন্দারমণির কস্টিংটা ডিসকাস করে নেওয়া যাক। ফার্স্টে আমাদের বাসে খরচা পড়েছিল 150 টাকা পার হেড করে,
টোটালে 600 টাকা। হোটেলে আমাদের খরচা পড়েছিল 800 টাকা, আর মন্দারমণিতে পৌঁছাতে আমাদের অটো ভাড়া লেগেছিল 30 টাকা করে আপ ডাউন, টোটালে হয় 120 টাকা। আর সাইটসিনে আমরা অটো রিজার্ভ করেছিলাম, সেটা পড়েছিল আমাদের 300 টাকা। তাহলে টোটাল কস্ট দুজনের জন্য হয় 1820 টাকা, আর সেটা যদি আমরা ইন্ডিভিজুয়াল কস্টে ডিভাইড করি সেটা হয় 910 টাকা পার হেড করে। তো আমাদের মন্দারমণি ট্যুর এখানেই শেষ হলো। আশা করি আপনাদের এই ভিডিওটা অন্য ভিডিওর মতোই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা জায়গায় নতুন একটা জার্নি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।